আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি বাংলাদেশি ব্লগার রূপা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সকাল থেকেই শুরু করলাম ব্লগটা। তো সকালে রাত্রে কিছু ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে রাখছিলাম, তো সেগুলো এখন রোদে দিতেছি আর তোমাদের সাথেও শেয়ার করতেছি। তো তোমরা সবাই কেমন আসতে অবশ্যই জানাবে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাহিরে ভালোই রোদ উঠেছে, এ কারণে বাহিরে দিতেছি। তো কাপড় প্রায় সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন ছোটোগুলো আমি স্টানে দিতেছি, যাতে ক্লিপ লাগাই দিতেছি যাতে বাতাসে না পড়ে যায়। এ কারণে তো অনেকগুলোই সব বেশিরভাগই তাওয়াল ছিল। তো এগুলো এখন আমি রোদে দিয়ে সব কাপড় বেশিরভাগই তাওয়াল এখানে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবা। তো তোমাদের সাথে আজকে আমি একটা রান্না শেয়ার করব, ঝিঙে দিয়ে মাছ রান্না করব। আর হইলো পাশে হইলো পুঁই শাক আছে, তো পুঁই শাকগুলো আমি কেটে রেখে দেব ভাজি করার জন্য। তো আজকে শুধু এক পদই রান্না করব, কারণ দুই তিন পদ রান্না করলে তরকারি থেকে যায়। এই কারণে শুধু আমি তোমাদের সাথে এক পদই রান্না শেয়ার করব, কারণ একটা আমি ভাত খাওয়া হয়, এই কারণে বেশি তরকারি রান্না করি না। তো আমি এগুলো সব কেটে নেব, তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো আজকে আমি ঝিঙে দিয়ে কি রান্না করব, কি মাছ রান্না করব সেটা এখনও বলি নাই। অবশ্য আমি বলতেছি তোমাদের সাথে আমি ঝিঙে দিয়ে কি মাছ রান্না করব। তো ঝিঙাগুলো মানে অনেক নরমই ছিল, তো আমি এক এক করে সব ঝিঙা কেটে নেব। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ঝিঙে দিয়ে কী মাছ সেটাই দেখাইতেছি। তো ফ্রিজে আসলাম মাছ নেওয়ার জন্য। তো মাছ বাজার থেকে যেভাবে আনছি আমি ওইভাবে রেখে দিছি, পলিথিনের থেকে বেরও করিনি। তো আজকে আমি ঝিঙে দিয়ে রান্না করব তোমাদের সাথে ইলিশ মাছ। মাছের রাজা ইলিশ মাছ, ধর্ম খাবো 12 মাস না, কেমন যেন একটা কথা বলে, তো আমার নানিদের মুখে শুনতাম এই কথাটা। তো আজকে আমি তোমাদের সাথে ঝিঙে দিয়ে ইলিশ মাছ রান্না শেয়ার করব। তো অনেক বাজারে আনা হয়েছিল, বাট আমি পলিথিনের থেকে এখনও বের করি নাই। আর বেশিরভাগ তো ফ্রোজেনের মাছ, আর হলো যাও আনছে কাটাই আনছে বাজার থেকে, ওগুলাও আমি বাইর করি নাই। তো এক এক করে পরে বাইর করবো সুন্দর করে। ইলিশ মাছগুলোও ফ্রিজে ছিল, ডিপ করা ছিল, তো বাজার থেকে আনার টাইমে তারাই পিস পিস করে কেটে দিছে। তো তারা বেশি বড় করে নাই, যতটুকু সাইজ প্রয়োজন ততটুকুই রাখছে। কিন্তু মাছগুলো যেহেতু ছোটো ছোটো, আর একটু বড় করলে মনে হয় ভালো হতো। আর ইলিশ মাছে তো অনেক কাঁটা থাকে প্রচুর। তো এই দেশে আমরা যেখানে আছি ফ্রেশ মাছটা কমই পাওয়া যায়, দুবাইতে পাওয়া যায় বাট অন্য সব জায়গায়, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় অনেক কম। তো মাছগুলো আমি আবার দেখতেছি কত নিছে, কত ডুক আছে, কত কিলো। তো 1 কিলোর উপরে আছে মাছ, 4টা আনছিল মনে হয়। তো আমি এখানে নিছি, আর ভাত রান্না করার জন্য চাউল নিছি, তো এটা বাসমতি চাউল, আর বাসমতি চাউলের ভাতটা খেতে আমার কাছে ভালোই লাগে। তো এখন আমি রান্না বসাবো। তো ইলিশ মাছ নিয়েছি এখানে 7 পিসের মতো, আর পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি এখানে, সেই ঝিঙ্গে সাথে দিয়েছি আলু। আলু কিন্তু সব তরকারিতেই যায়, তো এই কারণে আলু ছাড়া অচল। আলু আমার অনেক ফেভারিট, সবারই আলু, সব তরকারিতে মানুষ একটা দুইটা আলু দিবেই, বাট আমিও দিয়েছি। আর সাথে হলো বেগুন ভাজা, তো আমি আজকে বেগুনও ভাজবো। ভাবলাম এক পদ তো কম হয়ে যেতেছে, এই কারণে আবার সাথে বেগুনটা নিয়েছি একটা ভাজার জন্য। বেগুন ভাজা হইলে ভালো লাগে আরও, গরম ভাত দিয়ে সাথে শুকনো মরিচ ভাজা। তো এই কারণে এখন আমি রান্না বসাবো। তার জন্য ফ্রাই প্যানে অলরেডি তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি এই তেলে দেন পেঁয়াজ কুচিগুলো আর কাঁচামরিচটা ভেজে নেব। আসলে ঝিঙে দিয়ে মাছ রান্না কিন্তু অনেক সহজ, খেতেও কিন্তু আবার অনেক ভালোই লাগে, কারণ ঝিঙে তরকারিটা সবার কাছেই ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন এগুলা ভেজে নিতেছি, সামান্য একটু লাল করে ভেজে নেব।
আর অ্যাকচুয়ালি আমি অলরেডি বেগুন ভসাই দিছি, বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে বেগুনগুলো ভাজতেছি। আর বেগুনটা অনেক সফট ছিল, এ কারণে ভাজতেও সময় লাগেনি, কি ভালো লাগছে। কিছু কিছু বেগুনের ভিতরে অনেক বিচি থাকে, ভিতরে অনেক শক্ত থাকে, ওই বেগুনগুলো বেশিরভাগই তিতো লাগে, তো তিতা তো আর খাওয়া যায় না। তো এই বেগুনটা অনেক ভালো ছিল, এ কারণে আমি বেগুনটা ভেজে খেলে মনে হয় ভালো হবে, এ কারণে ভাজতেছি। তো এই চুলায় কিন্তু আমার অলরেডি পেঁয়াজটা ভাজা হইতেছে, তো আমি হালকা লাল করে ভেজে নেব। তো কারা কারা ঝিঙে দিয়ে মাছ পছন্দ করে অবশ্যই জানাবা, ঝিঙা তরকারি কার কার ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করলে। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচের মতো, যেহেতু এটা ইলিশ মাছ তার জন্য আমি কম আদা রসুন পেস্ট দিয়েছি, কারণ ইলিশ মাছে আদা রসুন মানুষ খায় না। মানুষ বলতে কি, আমার নানিদেরই দেখছি, মানে ইলিশ মাছে তারা আদা রসুন খাইতো না। তো এটা যেহেতু বাহিরের মাছ, এ কারণে আমি দিলাম আদা রসুন। তো সামান্য পরিমাণ পানিও দিয়েছি, এখন গুঁড়ো মশলাগুলো এখানে দেব। তো সব মশলা আমি এক চামচ করে দিয়েছি, হলুদের গুঁড়ো এক চামচ, দেন মরিচের গুঁড়ো এক চামচ, আর এটা ঝিঙা তরকারি যেহেতু মশলা কম দেওয়াই ভালো, কারণ লাউ তরকারি তারপরে ঝিঙা তরকারি এগুলোতে কিন্তু মশলা কম দিলেই ভালো হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো লবণ, যে যতটুকু খায় ততটুকু লবণ দিয়ে রান্না করলেই হবে। তো এখানে তো আমি আর রান্না শেখাইতেছি না, জাস্ট আমি কীভাবে রান্না করতেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। তো একটা ভিডিও করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, তোমরা এটা ভালো করে জানো। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দিবে, তাতে করে পরবর্তী আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে তোমার মোবাইলে, আর তোমরা আমার ভিডিওটি দেখতে পারবে, আমার জন্য অনেক উপকারী হবে। তো আমি মাছটাকে কষিয়ে রান্না করব, আমি কিন্তু মাছ ভাজি নাই এখন। এই মশলাটা কষানো হইলে তারপরে আমি দেন মাছগুলো কষাবো। আর বাহিরে প্রায় অনেক রোদ, দেখতেই পাচ্ছ আমার কাপড় চোপড় শুকিয়ে গেছে অলরেডি, তো আমি এখনও রুমে নেই নাই। আর এখানে সিসি ক্যামেরা বসে আমি কী করতেছি না করতেছি অলরেডি ক্যামেরায় সব উঠতেছে, তো বাহিরে প্রায় অনেক রোদ দেখতেই পাচ্ছ। তো এই রোদের ভিতর দাঁড়ায় রান্না করতেছি, এখানে গরমও লাগে, কিছু করার নাই, খাইতে হলে অবশ্যই রান্না করতে হবে। তো এই তো আমার মশলাও কিন্তু কষানো হয়ে গেতেছে এই ফাঁকে তোমাদেরকে বাহিরের সিন দেখাইতে দেখাইতে। তো আমি মাছগুলো ভালো করে এখন কষিয়ে নেব। আর মাছ, ইলিশ মাছ কাঁচা রান্না করলেও একটা টেস্ট, ভেজে রান্না করলেও একটা টেস্ট। তো কাঁচা রান্না করলে কিন্তু অনেক ঘ্রাণ হয়, আর মাছটাও অনেক ভালো ছিল। আর বেগুনও ভাজা হয়ে গেছে, তোমাদের খাইতে মন চাইতেছে দেখে, তাই না? তো কমেন্টে জানাবা কার কার বেগুন ভাজাও পছন্দ। তো এখন আমি মাছগুলো কষাই নেব এই মশলার সাথে ভালো করে। তো সুন্দর করে দুই প্লেট মাছগুলো আমি কষিয়ে নেব, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মাছটা একটু ভালো করে কষানো হয়, সিদ্ধ হয়, মশলাটাও মাছের ভিতরে যায় এই কারণে। তো বন্ধুরা, আমি অনেক কথাই বলি, যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে, আর মানুষ মাত্রাই ভুল। তো সবাই চেষ্টা করো মানুষের ভুলটা, হ্যাঁ, ধরাই দেওয়ার, কিন্তু অপমানজনক করে না, সুন্দরভাবে তাকে বলে বোঝাতে পারো। তো অবশ্যই তোমরা আমার কোনো ভুল হলে অবশ্যই আমাকে বলবা, আমি শুধরানোর চেষ্টা করব। তো আমি মাছটাকে কষাই নিতেছি, কিন্তু ভালো করে দেখতেই পাচ্ছ। ইলিশ মাছ যেগুলো, কিছু কিছু মাছ কিন্তু জাল দিয়ে রাখা হয় শুধু সাদা পানি দিয়ে লবণ দিয়ে, ওই মাছটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে। গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু আমরা পান্তা ভাত দিয়ে খেয়েছি, অনেক ভালো লাগতো ওইভাবেও, কিন্তু গরম ভাত দিয়েও ভালো লাগে, পান্তা ভাত দিয়েও কিন্তু জাল দেওয়া মাছটা অনেক ভালো লাগে।
আর কষাই রান্না করলেও ভালো লাগে। বেশিরভাগ আমি মাছ রান্না করলে কাঁচাই রান্না করি, কারণ কাঁচা মাছটাই ভালো লাগে খেতে, স্বাদ লাগে, ঘ্রাণও আসে সুন্দর, মানে স্বাদটা নষ্ট হয় না। ভেজে রান্না করলে কি একটু মাছটা, যেহেতু ইলিশ মাছ একটু শক্ত টাইপের হয়ে যায়, তারপরে ভেজে রান্না করলেও ভালো লাগে, কিন্তু ওটা কাটা একটু লাগে। আর কাঁচা রান্না করলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগতেছে। আমার কাছে তো মন চাইতেছে আমি এখনই ভাত খাই গরম ভাত দিয়ে। তো অবশ্য তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে প্রথমে ভিডিও দিয়েছি, খাইতেছি। তো আমি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ যেহেতু আমি প্রবাসে থাকি, অবশ্যই আমার এখানে কাজকর্ম শেষ করে দেন তোমাদের সাথে আমি কি রান্না করতেছি সেটাই শেয়ার করতেছি, কি করতেছি। আমার তো আর পুরো কাজটা শেয়ার করা সম্ভব না, শেয়ার করতে পারলে অবশ্যই করতাম, কিন্তু আমি পুরো কাজ করতে পারি না তোমাদের সাথে। তা না হলে আমি সারা দিন এখানে প্রবাসে কি কাজ করতেছি সেটাও পারলে শেয়ার করতে পারি। বাট আমি তোমাদের সাথে আমার যতটুকু সময় পাই, টাইম পাই, ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। তো আমি এখানে কিন্তু ঝিঙে আর আলুগুলো দিয়ে দিয়েছি, এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিতেছি। তো ঝিঙ্গাটাকে আর আলুটাকে আমি ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নেব। অনেক টেস্ট হয়েছিল ঝিঙ্গা তরকারিটা। তোমরা যারা ঝিঙে খাও না অবশ্যই ঝিঙে রান্না করবা, ঝিঙ্গি মাছ দিয়েও রান্না করা অলরেডি মনে হয় আমার চ্যানেলে আছে, দেখতে পারো যদি দেখতে চাও। আর হলো আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, চাইছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, বাট তোমাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না আমার ভিডিও অলরেডি আছে, এই কারণে আমি আজকে রান্না করলাম তোমাদের সাথে ইলিশ মাছ দিয়ে, কারণ ইলিশ মাছ দিয়েও ঝিঙে তরকারিটা খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ আমার ঝিঙে কিন্তু অনেক প্রিকশন হয়ে গেছে, আর ঝিঙে নরম জাতীয় জিনিস যেমন লাউ, এটাও তেমন পানি উঠে, তো অনেক পানি উঠছে প্রায় কষানোর টাইমে। তো আমি আবার ঢেকে দিই, একটু কষাইতেছি ভালো করে। তো পরবর্তীতে দেখলাম আমার ঝিঙে কিন্তু মানে অল্প হয়ে গেছে কষানোর টাইমে, কিন্তু আলু দেখা যাইতেছে। তো আমি দুইটা আলু দিছিলাম এখানে, এ কারণে ঝিঙে থেকে আলু বেশি দেখা যাইতেছে। পরে ভাবলাম মানে একা একা হাসতেছি, রান্নাম ঝিঙে তরকারি হয়ে কি গেল আলু তরকারি, তো কী করবো কিছু বলার নাই। তো আমি এখানে গরম পানি অ্যাড করেছি, গরম পানি দিছি যাতে করে তাড়াতাড়ি বলক আসে। আর কষানোর টাইমে যেহেতু হয়ে গেছে, আর যেহেতু এটা অনেক নরম তরকারি আর সিদ্ধ হয়ে গেছে প্রায়, যাতে করে তরকারিটা আরও গলে না যায় এই কারণে আমি গরম পানি অ্যাড করেছি, তাড়াতাড়ি বলক আসবে। আর মাছও আমি এখন দিয়ে দেবো, সেই কষানো মাছগুলো দিয়ে দিলাম। তো তোমরাও চাইলে অবশ্যই ইলিশ মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, আসলে রান্না করলে কিন্তু কোনো কিছুই ফালানো যায় না, অবশ্যই খাওয়া যায়। তো আমরা চাইলেই, যারা যে জিনিসটা খায় না ঘরে, কিন্তু অনেক সময় অনেক ধরনের সবজি থাকে বাট মাছও থাকে অন্য রকমের, সব কিছু দিয়ে সব কিছু রান্না করা যায়, রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো কখনোই অপচয় করা ভালো না, যখন যেটা থাকো তখন সেটা দিয়ে রান্না করার চেষ্টা করি, আমি যখন যেটা পাই তখন সেটাই রান্না করি চেষ্টা করি, এখন থেকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়ে গেছে অলরেডি, আমার রান্না প্রায় শেষ। তো আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। তো ধনিয়া পাতাটা আমি দিছি জাস্ট দেখার জন্য, সুন্দর লাগবে, একটু ঘ্রাণ আসবে এই কারণে। আর এটা যে ধনিয়া পাতাগুলো আমি ভুনছিলাম সেই ধনিয়া পাতা, অনেক ঘ্রাণ ধনিয়া পাতাগুলো। তো এর আগে তো দেখছো আমি ধনিয়া পাতাগুলো সব উঠাইয়া কীভাবে ডিপ ফ্রিজ করে রাখছিলাম, এখনও আছে আমার ফ্রিজে। তো আগে আমি কিছু রেখে দিছিলাম নর্মালে, ওগুলা খাইতেছি। তো হয়ে গেছে অলরেডি আমার তরকারি। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি অনেক ধৈর্য সহকারে দেখছো, তোমাদের সবাইকে থাকাই জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে লাভ ইউ সো মাচ। তো এতক্ষণ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সত্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়েছে, আর যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও ভালো লাগে। তো আজকে আমি এই বেগুন ভাজা সাথে শুকনা মরিচ ভেজে রাখছিলাম, তো বেগুন ভাজাগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। আর রান্না করছিলাম ঝিঙে দিয়ে ইলিশ মাছ। তোমরা সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম সবাইকে।